স্পিডের ক্যান দিয়ে ইন্টারনেটের স্পিড বাড়ান, এর জন্য একটি স্পিডের ক্যান বা যে কোনো কোম্পানির ক্যান নিলেই হবে। আমাদের শুধু লাগবে এই ক্যান। সবার প্রথমে ক্যানটির উপরের এই জায়গাটিকে আলাদা করতে হবে। কেচি দিয়ে একটু প্রেসার দিলেই এটি সহজে কেটে যাবে। তবে এটিকে কিছুটা ফিনিশিং দিয়ে নেবেন যাতে হাতে লেগে না যায়। হয়েছে, দেখুন ঠিক এরকম করবেন। এবার এটিকে আমাদের নিচের দিকে কাটতে হবে। আমরা কেচি দিয়ে চাপ দিতেই এটি ফুটো হয়ে গেল। এবার এই ফুটোর মধ্যে কেচি ঢুকিয়ে এটি সোজা কাটতে হবে। আপনারা এই কাজটি খুবই মনোযোগের সাথে করবেন, পারলে হাতে গ্লাভস পরে নেবেন। এটি কাটা হয়ে গেছে, এই দেখুন এভাবে কাটতে হবে। ঠিক একইভাবে উপরের দিকেও কাটতে হবে। আমরা কেচি দিয়ে আবারও চাপ দিতেই এটিও ফুটো হয়ে গেছে। এবার এটিকেও কেটে নিতে হবে। আমরা যেভাবে কাটছি এই শেপটিকে মনে রাখবেন আর পরবর্তীতে এভাবেই কাটবেন। দেখুন উপরে একটি কাট এবং নিচে একটি কাট লাগাতে হবে। এবার এই দুই কাটের মাঝের এই অংশে আরও একটি কাট লাগাতে হবে। এটি মূলত ফাঁকা করতে হবে। এটি খুব সহজে কেটে যাবে কারণ ক্যানের এই অংশটি হালকা হয়ে থাকে। কমপ্লিট। এখন এটি দিয়ে কিভাবে ইন্টারনেটের স্পিড বাড়ানো যায় সেই প্রসেসটা জানাই। এটিকে আপনি বসিয়ে দিবেন আপনার রাউটারের উপরে। আপনার রাউটারে যদি দু সাইডে দুটো অ্যান্টেনা থাকে তাহলে একটির উপরে বসিয়ে দিন, আর আপনার যেদিকে নেটের স্পিড বেশি প্রয়োজন সেদিকে ঘুরিয়ে দিন। আর আমাদের মতো চারটে অ্যান্টেনা থাকলে দুটোকে একত্র করে এর মধ্যে ক্যানটিকে বসিয়ে দিন, আর আপনি যেদিকে থাকবেন সেদিকে তাক করে দিন। আপনার হয়তো মনে হচ্ছে ক্যান দিয়ে কীসব করছে, সবাইকে বোকা বানাচ্ছে, কিন্তু আসলে এই ক্যান সম্পূর্ণ ওয়াইফাই স্পিডকে একদিকে ফোকাসড করে দেয়, যার কারণে ইন্টারনেট স্পিডও আর ভাগ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে না। এর ফলে শুধুমাত্র একদিকে ইন্টারনেট স্পিড বেড়ে যায়। এটি করলে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে, ধরুন আপনি আপনার দিকে স্পিড বাড়িয়ে দিলেন কিন্তু আশেপাশে বা অন্যদিকে যারা ওয়াইফাই চালাচ্ছে তাদের স্পিড কমে যাবে, শুধুমাত্র আপনার দিকে যারা আছে তাদের দিকে স্পিড বেড়ে যাবে। এটি দিয়ে শুধুমাত্র আপনি আপনার মোবাইলের স্পিডই বাড়াতে পারবেন না, এটি দিয়ে আপনি আপনার ল্যাপটপের স্পিডও বাড়াতে পারবেন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন আরব আমিরাত থেকে এম আতিকুর রহমান, মহেশখালী থেকে হেলাল উদ্দিন, ঢাকা থেকে ফখরুল, সৌদি আরব থেকে মোহাম্মদ আলী হোসেন, কুমিল্লা থেকে শিপন ভাই, কলকাতা থেকে তনুজা, চট্টগ্রাম থেকে মেঘকন্যা, কাতার থেকে রিমন খান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাকসকে লাইক ও ফলো দিয়ে রাখুন।